জয় শ্রীরাম না বলায় তৃণমূলের অটো ইউনিয়নের নেতাকে বেধড়ক মারধর করা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন স্পষ্ট আইসিটিভি নিউজ বাংলা। এই ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার আটপুকুর এলাকায়, কিন্তু মারধরের অভিযোগ অস্বীকার করলো বিজেপি। তৃণমূলের সাজানো নাটক বিজেপির দাবি, পাল্টা অভিযোগ তৃণমূলের। তৃণমূলের কর্মীদের রাস্তাঘাটে ঝাঁকে দেখছে তাকে মারধর করছে জয় শ্রীরাম না বলায়। ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ করে হাড়োয়া থানায় তৃণমূল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমার যা মনে হলো, এইটা কখনোই হতে পারে না। ভারতীয় জনতা পার্টি এইটা কখনোই করতে পারে না। ভারতীয় জনতা পার্টি জোর করে কাউকে, বিজেপি মানে কর্মীকে বা অন্য দলকে জোর করে জয় শ্রীরাম বলতে বলবে এমন শিক্ষায় শিক্ষিত নয়। আমাদের একটা সাংগঠনিক দল, এই দলের এমন কোনো কাজ করতে পারে না কেউ। আর আপনারা যেটা বলছেন যে ওরা করেছে, আমি কখনোই মনে করতে পারি না এটা তারা করেছে। ভারতীয় জনতা পার্টির কালচার নয় এটা, মানে এর সাথে আমাদের দল জড়িত নেই, একদম না। এটা টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব। কি নাম আপনার? আমার নাম নীলিমা দে সরকার, আমি হাড়োয়া মণ্ডলের একজন কর্মী। আমাদের তৃণমূল কংগ্রেস থেকে অটো ইউনিয়নের অটো স্ট্যান্ডের বসে বা পয়সা আদায় করে পার্টির থেকে, একটা সিস্টেম অনুযায়ী চলে। হঠাৎ ওরা এসে বলে জয় শ্রীরাম বল, কার্তিক তো বলিনি, তার জন্য তাকে মারধর করেছে। রাতের ফেলে মানে ফেলে বগি লাতিটা দিয়ে মেরেছে। এই এইরকম দীর্ঘদিন ওরা প্রতিনিয়ত এইরকম ওই ফেরিঘাটে লোকজনে ধরে জয় শ্রীরাম বলে, বল জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, যদি না বলে প্রত্যেকে এরকম ধরে মারধর করে। কেন মারে? কেন মারে? আছে তোমার ভুবন মণ্ডল আছে, হর্ষ মণ্ডল আছে, তোমার ভদ্রেশ্বরের ছেলে ভুট্টো মণ্ডল আছে। এরা কোন দল করে? এরা বিজেপি করে। তোমার ভোলা মণ্ডল আছে, এইরকম কিছু কিছু ছেলে আছে, তারা এইটা মানে বিজেপি করে। তারা এরকম লোকজনে ধরে জয় শ্রীরাম বলায় না বলে তাদের মারধর করে। ওদের বিরুদ্ধে গিনিস্ট অনেক কমপ্লেন থানায় দেওয়া আছে, আবার আজকে কমপ্লেন হচ্ছে। এটা আমরা প্রশাসনের কাছে চাই যে এটা একটা প্রতিব্যবস্থা করা হোক। কতজন? মিজানুর রহমান। আপনি কি বই আছেন, পদে কি আছেন? আটপুকুর অঞ্চলের উপপ্রধানের স্বামী। আমি টিএমসি পার্টির থেকে আমার ওখানে বসিয়ে রাখে ওরা দীর্ঘদিন। আমাদের আমি টিএমসি পার্টি করে আসছে, ওরা বিজেপি করেছে এবারে মানে ভোটে আমাদের গ্রামে ব্যাপক। আর আমি ওখানে যে আমি একা ওখানে মিটিং করেছি কিংবা সিপিএম ওদের বিরুদ্ধে, সেই জন্য আমাকে পার্টিগতভাবে বসিয়ে রেখে দিয়েছে টিএমসি পার্টি। এখন সেই উপলক্ষে ওরা বিজেপি আমাকে ওখানে মারার জন্য খুব চেষ্টা করেছিল। এর আগেও মেরেছিল, আজও ওরা সেই সুযোগ পেয়ে আজও আমার একা পেয়ে ওখানে খুব বেধর মারধর করে। এটি আমাকে মাথায় মেরে আগে ওখানে আমাকে ওই প্লেয়ারে ফেলে দিয়েছিলো, আমি খুব সামলে গেছি। তারপর পা টা দিয়ে এইসব সমস্ত দাবিয়ে ধরেছে, মাথায় মেরেছে। তারপর আরও অটোওয়ালারা তারাও বলবে তাদেরও ওই রকম মারধর করেছে। মারধর করে পর তবুও তোরা বিশাল হুজুগি হয়েছে, হুজুগি হয়ে আমার ওখান থেকে একদম পুরো আমি আর ওখানে দাঁড়াতে পারছি না।